জাজ ঘূর্ণিঝড়ে প্রকৃতি ক্রমশই বদলাচ্ছে। প্রথমে আবহাওয়াবিদরা বলেছিলেন 45 থেকে 55 কিলোমিটার বেগে ঝড় হবে, কিন্তু তারপরে শোনা গেল 65 থেকে 85, এখন শোনা যাচ্ছে 110। আবার কোনো কোনো নিউজ চ্যানেলে বলছে এর গতি প্রকৃতি 165 কিলোমিটার/আওয়ার হতে পারে। ঝড় যদি স্ট্রে করে এর ধ্বংসাত্মক ক্ষমতা মারাত্মক হতে পারে। আপনারা দেখছেন এন্টারটেনমেন্ট চ্যানেল, আমি আপনাদের দেখাবো ঘূর্ণিঝড় হওয়ার পূর্বে কি কি সতর্কতা অবলম্বন করবেন। মোমবাতি দেশলাই হাতের কাছে মজুদ রাখুন, আপনাকে আলো জ্বালাতে সাহায্য করবে, অথবা হারিকেন ও শুকনো সলতে হাতের কাছে রাখুন। বাড়িতে অসুস্থ ব্যক্তির ঔষধি দেখে নিন, ঔষধি যদি পরিমাণে কম থাকে আগামী 1 সপ্তাহের জন্য কিনে নিন। ঝড়ের সময় বৈদ্যুতিক তার এড়িয়ে চলুন, কারণ আমি আপনি কেউই জানি না তারটিতে বিদ্যুৎ প্রবাহ সচল কিনা। ঝড়ের সময় চোখে ধুলোবালি যায়, তাই চোখ না কচলে চোখে স্বচ্ছ জলের ঝাপটা নিন, পরিমাণে ব্যান্ডেজ মজুদ রাখুন। ঝড়ের সময় বিদ্যুৎ ও গ্যাস সংযোগ ইত্যাদি বন্ধ রাখুন, সব বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগ খুলে রাখুন। শিশুদের খাবার পর্যাপ্ত পরিমাণে মজুদ রাখুন। পর্যাপ্ত পরিমাণে জল মজুদ রাখুন। বাড়িতে যথাসম্ভব শুকনো খাদ্য মজুদ রাখুন, ঝড়ের সময় বা পরে যা আপনার প্রয়োজন হবে। মোবাইল ফোন ও কেবিল সংযোগ বন্ধ রাখুন। ঘরের জানালাগুলি শক্তপোক্ত আছে নাকি দেখুন। বাড়ির আশেপাশে বিপজ্জনক গাছ থাকলে এড়িয়ে চলুন। ঝড় আসলে গবাদি পশুর বাঁধন আলগা করে দিন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।